হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সিলেন্ট অনলাইন বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, আজকে আমরা যে পণ্যটির উপরে ভিডিও দেখাবো সেটি হচ্ছে একটি বাচ্চাদের টয় আইটেমের উপরে। ভিউয়ার্স, আজকে যে টয়টি আপনাদেরকে দেখাচ্ছি সেটি এক ধরনের রকিং চেয়ার। যাদের বয়স 6 থেকে 18 মাস বা 2 বছর পর্যন্ত, সেই সমস্ত বেবিদের জন্য এই রকিং চেয়ারটি প্রযোজ্য। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের জন্য 2 ধরনের রকিং চেয়ার নিয়ে এসেছি। একটি হচ্ছে আরএফএল এর তৈরি, 2 ধরনেরই, একটি হচ্ছে ঘোড়া আর একটি হচ্ছে মোরগ। এই 2টি রকিং চেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সবাই অর্ডার করতে পারবেন। সো ভিউয়ার্স, এই রকিং চেয়ারগুলো দেখানোর আগে এই রকিং চেয়ারগুলো কীভাবে তৈরি এবং কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আর বেবির জন্য কতটা কমফোর্টেবল সেটি আমরা দেখাবো। আর ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন এই রকিং চেয়ারটি আপনি কেনার পরে বাসায় কীভাবে ফিটিং করবেন, এই সম্পর্কিত ভিডিওটি আপনাদের শেষে দেখানো হবে। সো ভিউয়ার্স, প্রথমে আমরা রকিং চেয়ার একটা নেব, সেটি হচ্ছে লোকে ঘোড়া মডেলের উপরে। এই হচ্ছে ভিউয়ার্স ঘোড়ার আদলে তৈরি এই চেয়ারটি। এই চেয়ারের সামনে যেহেতু আপনার ঘোড়ার একটা বিবরণ দেওয়া রয়েছে, ঘোড়ার একটা মডেল দেওয়া রয়েছে, তাই এটিকে আমরা হর্স রকিং চেয়ার বলে থাকি, হর্স বেবি রকিং চেয়ার। এই চেয়ারটি কিন্তু খুবই টেকসই, সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিকের তৈরি। ভিউয়ার্স, এই চেয়ারগুলো তৈরি করেছে বাংলাদেশের বিখ্যাত স্বনামধন্য কোম্পানি আরএফএল। আরএফএল এর পণ্যগুলি কিন্তু গুণগত মান থেকে অনেক ভালো, সারা বিশ্বে আরএফএল এর পণ্য রপ্তানি হয়ে থাকে। ভিউয়ার্স, ভার্জিন প্লাস্টিকের তৈরি এবং কালারগুলো কিন্তু খুব চমৎকার, লাল এবং হলুদের উপরে পিছনে হ্যান্ডেল দেওয়া রয়েছে আর সামনে কিন্তু সেফটি গার্ড দেওয়া রয়েছে, তাই আপনার বাচ্চা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জায়গাটা দিয়ে বেবিকে আপনি বসায় দেবেন আর এই সেফটি গার্ডটি বাচ্চাকে সেফটি করবে, আর পেছন থেকে আপনি এভাবে ছেড়ে দেবেন, বেবি অটোমেটিক দোল খাবে। এটাই হচ্ছে এই রকিং চেয়ারের বৈশিষ্ট্য। সো ভিউয়ার্স, আমাদের কাছে 2টি মডেল অ্যাভেলেবেল রয়েছে। এই মডেল দুটির ভিতরে যে কোনো একটি আপনি অর্ডার করতে পারেন। একটি হচ্ছে মোরগের স্টাইলে তৈরি আর এটা হচ্ছে রকিং ঘোড়া স্টাইলে তৈরি, দোনোটাই রকিং চেয়ার। ভিউয়ার্স, এগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে এর মূল্য এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিংক দেওয়া থাকবে। চাইলে আপনারা ফেসবুক লিংকের মাধ্যমে মেসেঞ্জারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে যোগাযোগ করার জন্য বা ক্রয় করার জন্য যে কোনো পণ্য। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.excellentonlinebazar.com। সো ভিউয়ার্স, আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই রকিং চেয়ারটি। ভিউয়ার্স, আমি এখন এই রকিং চেয়ারটি আমি পরিমাপ করে দেখাবো এটি সাইজে কতটুকু রয়েছে। ভিউয়ার্স, এটি উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি। ভিউয়ার্স, এটির উচ্চতা 12 ইঞ্চি আর যে জায়গাটাতে বসবে চেয়ারের যে অংশটা রয়েছে সেটা কিন্তু 9 ইঞ্চি। বেবি যে চেয়ারের অংশটাতে বসবে সেটা কিন্তু 9 ইঞ্চি সামনে, আর পাশে হচ্ছে আপনার 12 ইঞ্চি, এপাশে 12 ইঞ্চি, দৈর্ঘ্য প্রস্থ 9 ইঞ্চি এবং 12 ইঞ্চি, আর এটি কিন্তু খুবই শক্ত এবং মজবুত। ভিউয়ার্স, এখন আমরা এই রকিং চেয়ারটি ক্রয় করার পরে আপনি কীভাবে ফিটিং করবেন সেই ভিডিওটি দেখাবো। ভিউয়ার্স, আপনারা যারা অর্ডার করবেন তারা কিন্তু এই আনফিটিং অবস্থায় পাবেন, ইনটেক প্যাকেটে দেওয়া থাকবে সব কিছু ম্যাটেরিয়াল, আপনাকে বাসায় নিয়ে এটি সেটিং করতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখন এই রকিং চেয়ারটি কীভাবে ফিটিং করতে হয় তা একবার দেখে নেব। ভিউয়ার্স, এখন আপনাদের এই বেবি রকিং চেয়ারটি ফিটিং করা শিখিয়ে দেব। প্রথমত আপনারা কার্টুন খুলে এভাবে পণ্যটিকে বের করে নেবেন। একটি পলের ভিতরে এই পণ্যটি ভরা থাকবে এবং উপরে কার্টুন পাবেন।
ভিউয়ার্স, এই রকিং চেয়ারটি ওপেন করার পরে আপনারা যে সমস্ত এই রকিং চেয়ারের পার্ট পাবেন তা হলো দুই সাইডের পার্ট, বসার জন্য একটি সিট, একটি ব্যাক কভার এবং একটি সাপোর্টিং স্ট্যান্ড। সো ভিউয়ার্স, প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এর বসার যে স্থানটি সিটটি লাগিয়ে দিবেন। আর এই সিটগুলি লাগানোর জন্য কালো রঙের প্লাস্টিকের বল্টু দেওয়া থাকবে, আপনারা এই কালো রঙের বল্টুগুলো আপনারা লাগিয়ে নেবেন। বসার সিটটি লাগানো হয়ে গেলে দুই পাশের যে সাপোর্টার রয়েছে রকিং চেয়ারটি, সে সাপোর্টারটি লাগিয়ে দিবেন, এইরকম কালো কালার বল্টুর সাহায্যে লাগিয়ে দিবেন। এই বসার সিটটি লাগানো হয়ে গেলে এরপরে পিছনের ব্যাক সিটটি লাগিয়ে দিবেন। এই পিছনের ব্যাক সিটটি আপনারা বল্টুর সাহায্যে সুন্দর করে লাগিয়ে নেবেন। বাস, তারপরে আপনার মোটামুটি এটি সেট হয়ে যাবে। এরপরে আপনারা সাপোর্টিং যে স্ট্যান্ডটি রয়েছে সেটি সামনে দেওয়ার জন্য সেই সাপোর্টিং স্ট্যান্ডটি লাগিয়ে নেবেন। এছাড়াও নিচের যে সাপোর্টিং স্ট্যান্ড থাকবে সেই নিচের সাপোর্টিং স্ট্যান্ডগুলো লাগিয়ে নেবেন। এভাবে আপনারা পুরো রকিং চেয়ারটি সেট করতে পারবেন। এটি একদম সহজ, বাসায় বসে ছেলে মেয়ে সবাই আপনারা করতে পারবেন। সো ভিউয়ার্স, আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই রকিং চেয়ারটি। রকিং চেয়ারটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে সরাসরি কল করবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এর ডেলিভারি চার্জ এবং মূল্য আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আজকের মতো ভিডিওটি আমাকে এখানে শেষ করতে হচ্ছে। নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে, কথা হবে এক্সিলেন্ট অনলাইন বাজারের। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।